নমস্কার, আমি সব্যসাচী নস্কর। নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো আজকের আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো হিস্ট্রি এমএ পার্ট টুর পঞ্চম পত্রের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের অবদান পর্যালোচনা করুন। তো বলে রাখি, ইতিপূর্বে ফরাসি বিপ্লবে সামগ্রিক কনসেপ্ট, ফরাসি বিপ্লবের সামগ্রিক ধারণা, ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের কী ভূমিকা ছিল, আর্থসামাজিক কারণ কী ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে ফরাসি বিপ্লবের পরবর্তী পর্যায়ে নেপোলিয়নের আবির্ভাব, জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লবের সামগ্রিক ধারণা কিন্তু আমি দিয়েছিলাম। অর্থাৎ ফরাসি বিপ্লবের সামগ্রিক ব্যাকগ্রাউন্ড এবং সামগ্রিক যে ধারণা সেটা কিন্তু আমি ইতিপূর্বে একটি ভিডিওর আকারে বিষয়টা উপস্থাপনা করেছিলাম। তো আজকের আমি আলোচনা করতে চলেছি ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের অবদান কেমন ছিল সে সম্পর্কে। তো চলুন মূল বিষয়ে আমরা ঢুকি। তো অষ্টাদশ শতাব্দীর শেষে অর্থাৎ 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সূচনা ছিল ফ্রান্স তথা বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এবং এই যে ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লবের ফলে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পুরাতন রাজতন্ত্রের অবসান ঘটে। নব্যতন্ত্র তার সামগ্রিক বৈশিষ্ট্য যেমন স্বাধীনতা, সাম্য, গণতন্ত্র এবং জাতীয়তাবোধ সহ এই সকল বৈশিষ্ট্য সহ আবির্ভূত হয়। আর ফরাসি বিপ্লব ছিল দীর্ঘদিনের বিবর্তিত ঐতিহাসিক পরিস্থিতির এক অনিবার্য পরিণতি। এবারে আমরা দেখি যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কেমন ছিল। তো অষ্টাদশ শতাব্দীর ইউরোপ ছিল জ্ঞানদীপ্ত সমৃদ্ধ দার্শনিকের যুগ। ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে বিপ্লব শুরু হওয়ার বহু পূর্বেই এক ভাবজগতে এক আলোড়নের জন্ম হয়, ভাবজগতে এক নতুন আলোড়ন আসে। তো এই সময়ে ফ্রান্সে ফরাসি সাহিত্য এবং দর্শনের ক্ষেত্রে কয়েকজন প্রতিভাসম্পন্ন সাহিত্যিক এবং দার্শনিকদের আবির্ভাব ঘটে, যার ফলে ফ্রান্সের চিন্তা এবং মননশীলতার জগতে এক অভূতপূর্ব আলোড়ন আসে। তো এই সকল সাহিত্যিক এবং দার্শনিক ফ্রান্সের প্রচলিত অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অসাম্যতা এবং রাষ্ট্রীয় জীবনের এক বড় ধরনের দুর্নীতির বিরুদ্ধে লেখনী ধারণ করেছিলেন। এর ফলে জনগণ তারা কী হয়েছিল, জনগণ তারা রাজনৈতিকভাবে সচেতন হয়েছিল এবং তারা এই দার্শনিকদের দ্বারা পরিচালিত হয়ে, দার্শনিকদের দ্বারা হচ্ছে তারা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে তারা চেতনার দ্বারা আপ্লুত হয়ে তারা কিন্তু বিপ্লবের পথে পা বাড়িয়েছিল। অতএব ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের অবদান ছিল অনস্বীকার্য। এবারে এই ফরাসি বিপ্লবে দার্শনিকদের, বিভিন্ন দার্শনিকদের ভূমিকা কেমন ছিল তা আমরা দেখব। তো চলুন মন্টেস্কু। তো অষ্টাদশ শতাব্দীতে যে সকল দার্শনিকদের রচনা ফরাসি বিপ্লবের সামগ্রিক ক্ষেত্র প্রস্তুতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দার্শনিক প্রবর মন্টেস্কু। এবং এই মন্টেস্কু তিনি ছিলেন স্বৈরাচারী রাজতন্ত্রের বিরোধী এবং পাশাপাশি তিনি ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক এবং সাংবিধানিক রাজতন্ত্রের পৃষ্ঠপোষক। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার রচিত দুটি গ্রন্থ গুরুত্বপূর্ণ, সেটা হলো পার্সিয়ান লেটার এবং স্পিরিট অব দ্য লস। এই দ্য পার্সিয়ান লেটার গ্রন্থে তিনি ফ্রান্সের প্রচলিত সমাজ ব্যবস্থার তীব্র হচ্ছে সমালোচনা করেন এবং তিনি বলেন যে একই ব্যক্তির হাতে যদি আইন, প্রশাসন এবং বিচার বিভাগ ন্যস্ত থাকে তাহলে ওই ব্যক্তি স্বৈরাচারী হয়ে অবশ্যই উঠবেন। এবং অপরদিকে তিনি স্পিরিট অব দ্য লস গ্রন্থে তিনি বলেন যে ব্যক্তি যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারেন তার জন্য আইন এবং প্রশাসন এবং বিচার বিভাগের পৃথকীকরণের একান্ত দরকার। এবং তার এই গ্রন্থ এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে 18 মাসের মধ্যে প্রায় 22,000-এর মতো কপি, কিন্তু তার রচিত কপি হচ্ছে বিক্রি হয়ে গেছিল। ফরাসি বিপ্লবের ক্ষেত্রে যে সকল দার্শনিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের মধ্যে আরেকজন হচ্ছে দার্শনিক ছিলেন, সেই দার্শনিক হলেন ভলতেয়ার। তো তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, দার্শনিক, নাট্যকার এবং প্রহসনাত্মক লেখক। এবং তিনি কি করেছিলেন যে গির্জার দুর্নীতিগুলিকে,
গির্জার দুর্নীতিগুলোকে তিনি কি করেছিলেন, তার শাণিত ব্যাঙ্গের কষাঘাতে জর্জরিত করেন এবং তিনি ফ্রান্সের প্রচলিত সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অসাম্যতা এবং রাষ্ট্রীয় জীবনের দুর্নীতির বিরুদ্ধে তিনি তীব্র ব্যঙ্গ রচনা করেন এবং তার এই ব্যঙ্গাত্মক রচনার মধ্য দিয়ে তিনি ফ্রান্সের জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতাবোধের জন্ম দিয়েছিলেন। এবারে আসা যাক ফিজিওক্র্যাটদের অবদান। তো ফরাসি বিপ্লবের ক্ষেত্রে ফিজিওক্র্যাটদের একটা বড় ভূমিকা ছিল। এই ফিজিওক্র্যাটরা ছিল মূলত অর্থনীতিবিদ গোষ্ঠী, আর এই ফিজিওক্র্যাটদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অ্যাডাম স্মিথ এবং অর্থনীতিবিদ কুয়েশন। এবং এই যে ফিজিওক্র্যাটরা ছিলেন মূলত মার্কিনটাইল মতবাদের সমালোচক। ফিজিওক্র্যাটরা তারা কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য এবং সামগ্রিক ক্ষেত্রে একচেটিয়া অধিকার, রাষ্ট্রের একচেটিয়া কর্তৃত্বকে তারা অস্বীকার করেন। তারা অবাধ বাণিজ্য, অবাধ শিক্ষানীতির ওপর গুরুত্ব আরোপ করেন এবং সমগ্র ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কঠোর সমালোচনা জ্ঞাপন করেন। তো এই ফিজিওক্র্যাট নামক যে অর্থনীতিবিদ গোষ্ঠী, এই ফিজিওক্র্যাট নামক অর্থনীতিবিদ গোষ্ঠীর অবদানটা ছিল মূলত ফ্রান্সের শিক্ষিত সমাজের মধ্যে এবং শিক্ষিত মানুষের মধ্যে। তো চলুন এবারে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এনসাইক্লোপিডিস্ট বা বিশ্বকোষ প্রণেতাদের অবদান। তো এনসাইক্লোপিডিস্ট বা বিশ্বকোষ রচয়িতারা সেই সময় কিন্তু ফ্রান্সে ব্যাপক আকারে প্রভাব বিস্তার করেছিল। আর এই এনসাইক্লোপিডিস্টদের একটি দুটো উদাহরণ হলো ডেনিস ডিডেরো এবং ডিএলএনবার। এই এনসাইক্লোপিডিস্টরা তারা যে গ্রন্থ রচনা করেছিলেন সেই গ্রন্থে ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে আলোচিত হয়েছিল, তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন জ্ঞানও এই গ্রন্থগুলোতে সন্নিবিষ্ট হয়েছিল। ফলে এই সকল গ্রন্থ পঠনের মধ্য দিয়ে কি হয়েছিল, জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতাবোধের জন্ম হয়েছিল। এবারে আসা যাক ফরাসি বিপ্লবের ক্ষেত্রে রুশোর অবদানের কথা। তো আমরা দেখতে পাচ্ছি যে ফরাসি বিপ্লবের পূর্বে বৈপ্লবিক এবং মৌলিক রচনার ক্ষেত্রে রুশোর একটা বড় ধরনের ভূমিকা ছিল এবং রুশো ছিলেন মূলত পক্ষে গণতন্ত্রের পূজারি। এবং রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে তিনি কি করেছেন, রাষ্ট্রের উৎপত্তি ব্যাখ্যা করেছেন এবং তিনি বলেন যে রাজা বা সম্রাট কিন্তু রাষ্ট্রের জন্মদাতা নয়, বা রাজা বা সম্রাট রাষ্ট্র কিন্তু তৈরি করেনি, জনগণের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে রাষ্ট্রের জন্ম হয়েছে। তো ফলে কোনো রাজা যদি স্বৈরাচারী হন, কোনো রাজা যদি ব্যভিচারী হন, তাহলে সেই রাজাকে সিংহাসনচ্যুত করে যোগ্য ব্যক্তিকে রাজপদে প্রতিষ্ঠিত করার কিন্তু অধিকার জনগণের আছে। এবং তার এই বৈপ্লবিক মতবাদের জন্য তিনি ঝড়ের পাখি নামে পরিচিত। ফরাসি বিপ্লবের ইতিহাসে তিনি ঝড়ের পাখি নামে পরিচিত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রুশো সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে তিনি বলছেন যে মানুষ সর্বদা স্বাধীন সত্তা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু ভাগ্যের পরিহাসে মানুষ সর্বদা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। তাই মানুষের উচিত কি, পরাধীনতার শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করে স্বাধীন নাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। তো এই হলো হচ্ছে রুশোর অবদান এবং রুশোর রচনা পাঠ করে ফ্রান্সের সাধারণ জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতাবোধ জাগ্রত হয় এবং ফ্রান্সের প্রচলিত সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অসাম্যতা এবং রাষ্ট্রীয় জীবনের দুর্নীতির বিরুদ্ধে জনগণের মধ্যে চেতনা জাগ্রত হয় এবং এই চেতনাই পরবর্তীকালে জনগণকে বিপ্লবের পথে পরিচালিত করে। তো যাই হোক, এই যে ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লবের পশ্চাতে যে দার্শনিকদের অবদান, সেই দার্শনিকদের অবদান সম্পর্কে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক তারা কি করেছেন, তারা তাদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছেন। কিছু কিছু ঐতিহাসিক যেমন মার্ক্সবাদী ঐতিহাসিক লেফেবর, মাতিয়ে, মোর স্টিভেন্স প্রমুখরা বলছেন যে ফরাসি বিপ্লবের পশ্চাতে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক কারণ দায়ী ছিল, কিন্তু দার্শনিকদের ভূমিকা দায়ী ছিল না। তারা যুক্তি হিসাবে তুলে ধরছেন যে ফরাসি বিপ্লবে কিন্তু দার্শনিকরা অংশগ্রহণ করেননি এবং দার্শনিকরা নেতৃত্ব প্রদান করেননি, এবং বিপ্লব শুরু হওয়ার বহু পূর্বে দার্শনিকরা কিন্তু, অধিকাংশ দার্শনিক কিন্তু পরলোক গমন করেন। অর্থাৎ ফরাসি বিপ্লবে দার্শনিকদের যে অবদান, সেই অবদানটা ছিল অত্যন্ত সীমিত। বলেন যে দার্শনিকদের মতবাদ সর্ববাদসম্মত ছিল না এবং তারা বলেছেন যে মন্টেস্কিউ ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক,
অপরদিকে হচ্ছে ভলতেয়ার ছিলেন মূলত মানে ব্যঙ্গাত্ম মানে বা ব্যঙ্গ রচনার ক্ষেত্রে প্রসিদ্ধ। অপরদিকে রুশো ছিলেন গণতন্ত্রের পূজারী, থিওক্রেটরা অর্থনীতির উপরে বেশি গুরুত্ব আরোপ করেছেন, আর হচ্ছে বিশ্বকোষ প্রণেতারা তারা জ্ঞানের বিস্তারে গুরুত্ব আরোপ করেছেন। ফলে তাদের যে লক্ষ্য, তাদের লক্ষ্যের মধ্যে কিন্তু সামঞ্জস্যতা ছিল না। এই লক্ষ্য বা উদ্দেশ্যের বৈপরীত্যতার কারণে তারা কিন্তু তাদের লক্ষ্যকে, একটা সার্বজনীন লক্ষ্যকে তারা স্থির করতে পারেননি। এবারে তারা বলেন কি, প্রচলিত সমাজ ব্যবস্থার, তারা হচ্ছে প্রচলিত সমাজ ব্যবস্থার পরিবর্তন কামনা করেছিলেন। তাহলে কি, তারা প্রচলিত সমাজ ব্যবস্থার পরিবর্তন কামনা করেছিলেন, কিন্তু এই সমাজ পরিবর্তন যে কিভাবে হবে সেই কিন্তু তারা দিকনির্দেশ করতে পারেননি। আর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে তারা তুলে ধরছেন যে এই যে দার্শনিকদের মতবাদ, এই দার্শনিকদের মতবাদ শহরে শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, গ্রামীণ মানুষের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল না, এবং গ্রামীণ মানুষরা কিন্তু দার্শনিকদের অবদানের দ্বারা প্রভাবিত হননি। তাহলে এই গেল হচ্ছে মার্ক্সবাদী ঐতিহাসিকদের যুক্তি। আর অপরদিকে শ্বেতপ্রিয়া, টম পেইন, বুস্তান প্রমুখ ঐতিহাসিকরা বলেন যে ফরাসি বিপ্লবের পশ্চাদে দার্শনিকদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা যুক্তি হিসাবে কী দেখিয়েছেন, তারা যুক্তি হিসাবে বলছেন যে দার্শনিকদের কাজ কখনো ফরাসি বিপ্লবে অংশগ্রহণ করা হবে না। দার্শনিকরা তারা হচ্ছে লেখনীর মাধ্যমে ফ্রান্সের প্রচলিত সমাজ ব্যবস্থা, প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় জীবনের বিরুদ্ধে দুর্নীতিটাকে তুলে ধরেছিলেন, তার ফলে কিন্তু বিপ্লব শুরু হয়েছিল। অতএব তারা যে বিপ্লবে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল, কিন্তু তাদের যে অবদান সেই অবদানটা কিন্তু বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল, এটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এছাড়া দার্শনিকদের মতবাদ সর্ববাদসম্মত ছিল না ঠিকই, কিন্তু তারা কিন্তু কি করেছিলেন, তারা সবাই কিন্তু ফ্রান্সের প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা, প্রচলিত যে অর্থনৈতিক বৈষম্য এবং রাষ্ট্রীয় জীবনের দুর্নীতির বিরুদ্ধে তারা প্রত্যেকেই কিন্তু সোচ্চার হয়েছিলেন। অতএব প্রতিবাদের ভাষার দিক দিয়ে যদি বলি, প্রতিবাদের ভাষার দিক দিয়ে তারা প্রত্যেকেই ছিল কিন্তু একই রূপ। অতএব তাদের বিপ্লবের ক্ষেত্রে তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল। দার্শনিকদের মতবাদ শিক্ষিত সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল ঠিকই, কিন্তু তার সত্ত্বেও শহর থেকে গ্রামে হচ্ছে দার্শনিকদের মতবাদের কিন্তু বিস্তার ঘটেছিল। মূলতপক্ষে এই শহুরে মানুষরা যখন গ্রামে যেতেন, তখন দার্শনিক যে চিন্তাভাবনা, দার্শনিকদের যে মতবাদ, সেটা গ্রামীণ মানুষের মাধ্যমে বিস্তার ঘটাতেন। এর ফলে একদিকে যেমন শহুরে শিক্ষিত মানুষের হাত ধরে শহরে যেমন হচ্ছে দার্শনিক মতবাদের বিস্তার ঘটেছিল, পাশাপাশি এই দার্শনিকদের মতবাদ শিক্ষিত মানুষের হাত ধরে গ্রামাঞ্চলে কিন্তু বিস্তার লাভ ঘটেছিল। ফলে এই গ্রামাঞ্চলগুলিকে যদি আমরা ভাবি যে দার্শনিকদের প্রদত্ত যে জ্ঞান, সেই জ্ঞান থেকে হচ্ছে গ্রামাঞ্চল বঞ্চিত হয়েছিল, এ ধারণা কিন্তু অত্যন্ত বৃথা। আর পরিশেষে তারা যুক্তি হিসাবে দেখিয়েছেন যে জার্মানির অস্ট্রিয়া, প্রাশিয়া, ব্যাডেন, বেভেরিয়া, স্যাক্সনি, ওয়াটেমবার্গ, ইতালির পারমা, মডেনা, পোপের রাজ্য সিসিলি, এই সকল জায়গাতে রাজনৈতিক অসাম্যতা, আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক বৈষম্য ছিল, ব্যাপক পরিমাণে দুর্নীতি ছিল, তার সত্ত্বেও কিন্তু এইসব অঞ্চলে কিন্তু ফরাসি বিপ্লব সংগঠিত হয়নি। যেহেতু ফরাসি ফ্রান্সে দার্শনিকদের আবির্ভাব ঘটেছিল, সেহেতু অন্যান্য কারণের পাশাপাশি দার্শনিকদের ভূমিকা থাকার কারণে ফ্রান্সে কিন্তু ফরাসি বিপ্লব সংগঠিত হলো। পরিশেষে আমরা আসব যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতটুকুনি, সে প্রশ্নে আমরা না গিয়ে এটা আমরা অবশ্যই বলবো যে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের অবদানকে কিন্তু কোনো মতেই অস্বীকার করা যায় না। এবং এই দার্শনিকরা যদি না আবির্ভূত হতেন, তাহলে কিন্তু ফ্রান্সের যেমন বিপ্লব হতো না, আর ফ্রান্সের বিপ্লবের আদর্শ তেমনি ইউরোপের বিভিন্ন দেশগুলিতে বিস্তার লাভ করতে পারতো না। অতএব দার্শনিকদের অবদানকে আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না। তো যাই হোক, এই পর্যন্তই আমার আলোচনা শেষ। আর আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। পাশাপাশি যারা সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন।